তো ভিউয়ার্স, আজকে আমরা আলোচনা করব যে 2023 এশিয়া কাপে পাঁচটি দেশের আমরা পাঁচজন ব্যাটসম্যানকে এই তালিকায় রেখেছি, যারা যাদের দিকে আসলে তাকিয়ে থাকবে পুরো দেশটা, আসলে তাদের হাত ধরে হতে পারে এবারের এশিয়া কাপটা সেই দলটা জিতবে। তো এই পাঁচজন তালিকা আমরা রেখেছি পাঁচটা দেশ থেকে, আপনারা পুরো ভিডিওটি দেখবেন। সবার কাছে একটা অনুরোধ, যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং পুরো ভিডিওটি দেখবেন, তাহলে আমাদের এই সেরা পাঁচজন তালিকার মধ্যে কে সর্বোচ্চ রান সংগ্রহ করতে পারে এটাও কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। তো সর্বপ্রথম আমরা শ্রীলঙ্কা থেকে আমাদের শ্রীলঙ্কান প্লেয়ার রেখেছি আমরা প্রথম নিশাঙ্কাকে, যিনি বর্তমানে দুর্দান্ত ফর্মে রয়েছেন। তিনি কিন্তু লাস্ট তিন ম্যাচে দুইটি সেঞ্চুরিও হাঁকিয়েছেন। তো তিনি কিন্তু খুব ভালো পারফরমেন্স করেছেন কোয়ালিফাই ম্যাচগুলোতে আমরা দেখেছি। তো তিনি কিন্তু তার ওয়ানডে ক্যারিয়ারে এখন পর্যন্ত তিনি 34টি ম্যাচ খেলেছেন এবং 1264 রান করেছেন, তার গড় 40 এবং তার ক্যারিয়ারে তিনি 100 করেছেন 3টি এবং 50 করেছেন 9টি। এবং তিনি তার ক্যারিয়ারে 4 মেরেছেন 159টি এবং তিনি তার ক্যারিয়ারে ছক্কা মেরেছেন একমাত্র 6টি এবং তার ক্যারিয়ার হাইয়েস্ট ছিল 137। তো ভিউয়ার্স বুঝতেই পারছেন কিন্তু তিনি কিন্তু খুবই ইয়াং একটা প্লেয়ার, তিনি কিন্তু যে কোনো সময় যে কোনো ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে, এজন্য আমরা শ্রীলঙ্কা থেকে আমরা প্রথম নিশাঙ্কাকেই বেছে নিয়েছি। এরপরে আমরা আফগান ব্যাটার রেখেছি একটা, আফগানিস্তান থেকে একজন ব্যাটসম্যান রেখেছি। আফগানিস্তান থেকে আমরা রেখেছি হলো রহমানুল্লাহ গুরবাজ। তো রহমানুল্লাহ গুরবাজকে কিন্তু আপনারা সবাই কম বেশি সকলেই চিনেন এবং তিনি যে কী ধরনের ব্যাটসম্যান এটা সকলের জানা আছে। তো তিনিও কিন্তু দুর্দান্ত ফর্মে রয়েছে। সাম্প্রতিক সময়ে তিনি কিন্তু পাকিস্তানের সাথে সিরিজেও একটা 150+ স্কোর করেছেন। তো সেক্ষেত্রে কিন্তু রহমানুল্লাহ গুরবাজকেও আমরা এই তালিকায় চতুর্থ নম্বর ব্যাটসম্যান হিসেবে আমরা এই তালিকায় তাকে জায়গা দিয়েছি। তো রহমানুল্লাহ গুরবাজ এখন পর্যন্ত ওডিআই ম্যাচ খেলেছে 21টি, তার গড় ছিল 38 এবং তিনি রান করেছেন প্রায় 900, মানে আর কি তিনি তার ক্যারিয়ারে 100 মেরেছেন 4টি এবং 50 মেরেছেন 2টি, তার হাইয়েস্ট রানরেটও 145 এবং তিনি তার ক্যারিয়ারে ছক্কা মেরেছেন 33টি এবং 4 মেরেছেন 68টি। তো গুরবাজ কিন্তু যে কোনো সময় যে কোনো ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে, তিনি কিন্তু পিজে সেট হয়ে গেলে 100-150 তার কাছে কোনো ব্যাপারই না। তো আফগানিস্তানের দর্শকরা এবং আফগানিস্তানের ভক্ত সমর্থকেরা রহমানুল্লাহ গুরবাজের দিকেই তাকিয়ে থাকবে। তো এই তালিকায় 3 নম্বর স্থানে আমরা দিয়েছি লিটন কুমার দাসকে, বাংলাদেশের লিটন কুমার দাস। তিনি কিন্তু দুর্দান্ত একজন ব্যাটসম্যান এবং তিনি কিন্তু খুব ভালো একটা ফর্মেও আছেন। তো এবার কিন্তু লিটনের ঘাড়ে বড় একটা দায়িত্ব থাকবে, কারণ লিটন দাসের পার্টনার তামিম ইকবাল তিনি কিন্তু ইনজুর আছেন, সেক্ষেত্রে লিটনের ঘাড়ে যত চাপটা আসলে থাকবে। তো লিটন কিন্তু এখন পর্যন্ত নিজের ওডিআই ক্যারিয়ারে ম্যাচ খেলেছেন 72টি, তিনি তার ক্যারিয়ারে রান করেছেন 2213, তার গড়টা 33। তিনি বাংলাদেশের একমাত্র ব্যাটসম্যান যিনি সব থেকে বেশি রান করেছে ওডিআইতে এক ম্যাচে। তিনি 176 রানের একটা বিধ্বংসী ইনিংস খেলেছিলেন জিম্বাবুয়ের বিপক্ষে। তো তিনি তার ক্যারিয়ারে 100 করেছেন 5টি, 50 করেছেন 10টি এবং ছক্কা মেরেছেন 39টি এবং 4 মেরেছেন 235টি। তো বাংলাদেশি ভক্ত সমর্থকদের চোখ থাকবে এবার এশিয়া কাপে লিটন কুমার দাসের ব্যাটের দিকে। তো এই তালিকায় 2 নম্বরের যে জায়গাটা দিয়েছে আমরা পাকিস্তানি অধিনায়ক বাবর আজম। তিনি কিন্তু দুর্দান্ত একজন ব্যাটসম্যান, তিনি কিন্তু বর্তমানে সেরা নাম্বার 1 ব্যাটসম্যান ওডিআইতে এবং তাকে নিয়ে বিরাট কোহলি পর্যন্ত প্রশংসা করেছেন। তো তিনি কিন্তু পাকিস্তানের সব থেকে বড় ভরসা এবারের এশিয়া কাপে। তো তিনি তার ওডিআই ক্যারিয়ারে 100টি ম্যাচ খেলেছেন এবং 5000+ রান করেছেন, তার গড়টা ছিল 59। তিনি তার ক্যারিয়ারে 18টি 100 করেছেন, 50 করেছেন 26টি। তিনি তার ক্যারিয়ারে ছক্কা হাঁকিয়েছেন 51টি এবং 4 হাঁকিয়েছেন 458টি। তো ভিউয়ার্স বুঝতেই পারছেন কতটা ভয়ঙ্কর একজন ব্যাটসম্যান বাবর আজম বর্তমান বিশ্বে। তিনি তার হাইয়েস্ট রানরেটটা করেছেন 158। তো বাবর আজমের হয়তো বড় কোনো ইনিংস নাই যে 200 নাই, কিন্তু তার 100টি ম্যাচে কিন্তু তিনি রেকর্ড ছাড়িয়ে গেছেন সকল খেলোয়াড়দের। আসলে তিনি একমাত্র ব্যাটসম্যান যিনি 100 ম্যাচে 5000 রানের মাইল ফলক ছুঁয়েছেন। নাম্বার 1-এ আমরা জায়গা দিয়েছি ইন্ডিয়ান ব্যাটার সূর্যকুমার যাদব। আসলে সূর্যকুমার যাদবকে এই জায়গায় রাখার কারণটা হলো তার টি-20 ফর্ম।
তিনি কিন্তু টি টোয়েন্টিতে দুর্দান্ত একজন ব্যাটসম্যান আমরা সকলে জানি, কিন্তু ওডিআইতে তার ব্যাটিং গড় অ্যাভারেজ কোনো দিক দিয়ে তিনি কিন্তু পারফেক্ট নয়। তারপরেও কিন্তু ইন্ডিয়া বিসিসিআই তার উপরে কিন্তু আস্থা রেখেছে এবারের এশিয়া কাপে। আর এবারের এশিয়া কাপে সূর্যকুমার যাদব ভালো করলে কিন্তু বিশ্বকাপের টিকিটও মিলে যেতে পারে এই ইয়াংস্টারদের। তো সূর্যকুমার যাদব এখন পর্যন্ত 26টি ম্যাচ খেলেছেন, রান করেছেন 511, তার গড় ছিল 24, তার হাইয়েস্ট রান ছিল 64, তার ক্যারিয়ারে এখন পর্যন্ত তিনি 100-এর দেখা পাননি এবং তিনি তার ক্যারিয়ারে 50 করেছেন মাত্র 2টি, ছক্কা মেরেছেন 11টি এবং 4 মেরেছেন 53টি, তবে তার এই স্ট্রাইক রেটটা 100-এর ওপরে। আসলে এটার দিকে তাকিয়ে আসলে ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড হয়তো তার উপরে আস্থা রেখেছে। তো ইন্ডিয়ান ভক্ত সমর্থকরা এবার সূর্যকুমার যাদবের দিকে চোখ রাখবে, কারণ সূর্যকুমার যাদবের সাম্প্রতিক ফর্ম ওডিআইতে খুবই খারাপ, সেজন্য দুর্দান্ত ফর্ম নিয়ে ফিরতে পারে সবাই এই আশাই করবে। তো বন্ধুরা, ভিডিওর আজকে এই টপিক এই পর্যন্ত রাখলাম। তো আপনাদের কী মনে হয় এই 5 ব্যাটসম্যানের মধ্যে কোন ব্যাটসম্যান সবথেকে বেশি রান করতে পারবে এবারের এশিয়া কাপে? ফটাফট সবাই কমেন্ট করে ফেলুন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিন, এবং চ্যানেলে যারা নতুন অবশ্যই ভিউয়ার্স আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, কারণ আমাদের চ্যানেলে সবসময় খেলাধুলার সকল রকমের আপডেট দেওয়া হয়।